সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা মুহাম্মাদিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, শুরু করছি সৌদি আরবের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত ভ্রমণ বিষয়ক বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ইসলামের পথে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বিশ্বের সবচাইতে পবিত্রতম স্থান, যে দুটি স্থানকে চিহ্নিত করা হয়, একটি হলো মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারাম কাবা, আর দ্বিতীয়টি হলো যে মসজিদে মদিনার মসজিদে হেরেম, যেটা মসজিদের নববী বলা হয়, সেই মসজিদের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মসজিদে নববী মদিনা আল মুনাওয়ারার অন্তর্গত মসজিদে নববী সৌদি আরবে অবস্থিত। প্রথম হিজরি মোতাবেক 622 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। সময়ের ধারাবাহিকতায় প্রায় সকল প্রকার ইসলামী স্থাপত্য শৈলীর নির্মাণ এই মসজিদে রয়েছে, যেমন ওসমানীয়, মামলুক, রিভাইভাল, বাইজেন্টাইন, আরবীয় সহ সকল ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যকলার সমন্বয় ঘটেছে এই ঐতিহাসিক মসজিদে। সাধারণত 600,000 মানুষ এই মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়তে পারে। এখানকার মিনারের সংখ্যা 10টি। মিনারের উচ্চতা প্রায় 105 মিটার বা 344 ফিট। পবিত্র মসজিদুল হারামের পর ইসলামের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ বরকতময় স্থান হচ্ছে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তি জীবনের শেষ 10 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের নিবিড় সান্নিধ্যে কাটিয়েছেন এবং মৃত্যুর পরও এ মসজিদকেই তিনি জীবনের শেষ বিশ্রামস্থল হিসেবে বেছে নিয়েছেন। তার কবর মোবারকও এ মসজিদে অবস্থিত। মসজিদে নববী বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সেই পবিত্রতম তিনটি তীর্থস্থানের অন্যতম, যে তিন স্থান ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে মুসলমানদের ভ্রমণ বৈধ নয়। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ বৈধ নয়। 1. মসজিদুল হারাম, 2. মসজিদুল আকসা, 3. আমার এ মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। এ মসজিদ থেকেই বিশ্ব সভ্যতার ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়েছিল। আগামী পর্বে একই সময়ে একই চ্যানেলে সৌদি আরবের নতুন কোন প্রসিদ্ধ স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।